চাঁদপুর থানায় ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন কাটাসুরের বাসিন্দা নাসরিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে ভুয়া আইডি খুলে আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগ করেন সেখানে। নিজেকে আরাফাত সানির স্ত্রী বলেও দাবি করেন তিনি। অভিযোগ দাখিলের 16 দিন পর আরাফাত সানিকে গ্রেফতার করে পুলিশ। আমাদের কাছে প্রাথমিক তথ্য প্রমাণে মনে হয়েছে আরাফাত সানির মোবাইল থেকেই এই ধরনের নগ্ন ছবিগুলি, এক্সক্লুসিভ ছবিগুলি, অড ছবিগুলি প্রেরণ করা হয়েছে। এই অভিযোগে আজকে সকালবেলা ঢাকার পাশেই আমিনবাজার এলাকা থেকে আরাফাত সানিকে আমরা গ্রেফতার করেছি। আরাফাত সানিকে গ্রেফতারের পর থানার বাইরে ভিড় জমান তার স্বজনরা। এ সময় সানির মা অভিযোগ করেন তার ছেলেকে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো হয়েছে। বিয়ে করছে, তা আমাকে বিয়ে যদি করতে আমার কাবিন নামাটা দেয়। হ্যাঁ অবশ্যই কাবিন নামাটা দেয়, বিয়ে করলে আমি তোরে গোছামু। আজ পর্যন্ত আর যায়নি বলছে এগুলো। এই মহিলা ষড়যন্ত্র শিকার। হ্যাঁ বাবা শিকারী, ষড়যন্ত্র শিকার আমার ছেলে। তবে এই ঘটনায় আরাফাত সানিকে দোষী উল্লেখ করে তার শাস্তি দাবি করেছেন বাদী নাসরিনের স্বজনরা। তাদের অভিযোগ, বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে আগে জানানো হলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি বোর্ড। আমার আপু বিসিবির একজন সুজন নামের একজন লোককে জানাইছিল যে ওরে অনেক ডিস্টার্ব করে, উনি সব ব্যাপারে জানে আর কি আপুর আর সানির বিষয়ে। তখন জানাইছিল সানি হয়তো বা ওনারে উল্টাপাল্টা কিছু বলছে, এর জন্য উনি বিষয়টা বেশি গুরুত্ব দেয়নি। ওর যেন উপযুক্ত শাস্তি হয় সেটাই আমরা চাই, আর যেন এরকম কারো সাথে না হয়। রোববার বিকেল 3টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হয় আরাফাত সানিকে। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা আরাফাত সানির 5 দিনের রিমান্ড চাইলে আদালত 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাদীপক্ষ এবং আসামিপক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের রিমান্ড চাইছিল, সেখানে 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। নাসরিন সুলতানা নামে একটি আইডি থেকে কিছু অশ্লীল ছবি দেওয়া হয়েছে, কিন্তু এই নাসরিন সুলতানা নামের আইডিতে কে করেছে সে সুস্পষ্টভাবে কিন্তু বলা নাই। আর যে অভিযোগটি আনা হয়েছে 57 ধারায়, সেখানে স্পষ্ট সাবসেকশন উল্লেখ করা হয় নাই। 57 ধারায় একটি কমন অভিযোগ করা হয়েছে। এর আগেও জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে নারী ঘটিত ব্যাপারে মামলা দায়ের হলেও তিনি জামিনে মুক্ত থেকে এখন ক্রিকেট খেলছেন। তবে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আরাফাত সানির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সেটি দেখার অপেক্ষায় এখন দেশবাসী। তানিন মেহেদি, সময় সংবাদ।